করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই রোগে আক্রান্ত হয়ে চীন, ইতালি সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রাণহানি কেবল বাড়ছে। প্রতিরোধে শুরু থেকেই বাংলাদেশ জানায় প্রস্তুতির কথা। গেল কয়েক সপ্তাহ ধরে আইইডিসিআর এই বার্তাই দিচ্ছিল, এখনো কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা আক্রান্ত থেকে মুক্ত থাকতে পারলো না দেশ। রোববার জানানো হয় ইতালি ফেরত দুই বাংলাদেশি সহ তিনজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। করোনা আক্রান্তের খবরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কিছুটা আতঙ্ক। দোকানে দোকানে মাস্ক কিনতে ভিড় করছেন অনেকে। আসলে আতঙ্কের কোনো কিছু না, জিনিসটা হচ্ছে সতর্কতা বা সচেতনতা বৃদ্ধি করা, যেটা সবাই সচেতনতার জন্য এই মাস্ক ইউজ করা হচ্ছে। ওষুধের দোকানগুলোয় চাহিদার তুলনায় বেশি বিক্রি হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যাক্সিসন। আজকে একটু চাহিদাটা বেশি দেখতেছি, তাছাড়া এতটা চাহিদা ছিল না। গত এক মাস ধরে ক্রাইসিস, এখন আরো বেশি ক্রাইসিস, এখন সেনসিটিভ লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে। তবে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এবিএম আব্দুল্লাহ। যদি আরো কেস পাওয়া যায়, যদি বেশি মনে হয় বা যারা বাইরে থেকে আসছে ওই এলাকাতে ছিল, প্রয়োজনে হয়তো গভর্নমেন্ট ডিসিশন নেবে, হয়তো স্কুল কলেজ বা ইভেন লোকাল মার্কেট হয়তো কিছুদিনের জন্য অন্তত, মানে আমরা বলি ইনকিউবেশন করে 14 দিন পর্যন্ত বন্ধ রাখা লাগতেও পারে। বলেছেন প্রতিরোধে সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার পারতপক্ষে করমর্দন করেন না, গায়ে কোলা ঘরে কেউ কোলাকুলি বা আলিঙ্গন এসব করবেন না, জনসমাগম যত কম যাওয়া যায় বেশি মানুষ যেখানে অ্যাভয়েড করাই ভালো। মাস্ক ঢালাওভাবে যেটা আমরা রাস্তাঘাটে ব্যবহার করি এটা কিন্তু দরকার নাই। দিনে কয়েকবার সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড সুন্দর করে হাতটা দিতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারেরও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত